হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বইয়ে অনেক পড়েছি, লোকের মুখে অনেক শুনেছি, তবে এবার এই প্রথম বাস্তব ঘটনার মাধ্যমে জানলাম, ভোগে নয় ত্যাগেই সুখ। স্ত্রীর ইঞ্জিনিয়ার হওয়ার বড় স্বপ্ন পূরণের জন্য বিয়ের 7 বছরেও কোনো দিন স্ত্রীর গায়ে স্পর্শ না করার স্বামীর শেষ পরিণতি কি হলো তা জানলে আমার মতো আপনিও নিশ্চিত আকাশ থেকে পড়বেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর এই ভিডিওতে একটি লাইক করে দিন। সত্যিকারের ভালোবাসা কাকে বলে এই ঘটনাটি না জানলে কোনোভাবেই বোঝার উপায় নেই। গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটির বয়স 21 বছরের মতো আর মেয়েটির বয়স 16 বছর। বিয়ের পর ছেলেটি মেয়েটিকে বলল, তোমার কি কোনো ইচ্ছে আছে? মেয়েটি বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটি মেয়েটিকে নিয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসে, মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি করিয়ে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 8টা পর্যন্ত পরিশ্রম করে, মেয়েটার লেখাপড়ার খরচ ও সংসারের খরচ চালায়। অনেকদিন আগে বিয়ে হওয়ার পরেও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধু বান্ধবরা প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিকশা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো কুলির কাজ করে, আবার কখনো ইট ভাটায় কাজ করে। এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভেবে তার জন্য টাকা রোজগার করে মেয়েটাকে ইঞ্জিনিয়ার বানায়। এভাবেই কষ্টের দিন কাটতে কাটতে পরীক্ষা চলে আসলো। তারপর মেয়েটা পরীক্ষা দিল এবং পরীক্ষার ফলাফলে মেয়েটি পাশ করল। মেয়েটা ভালো জায়গায় চাকরি পেলেও অনেক টাকা পয়সার মালিক হলো, বড় বাড়ি গাড়ি আরো অনেক কিছু হলো মেয়েটার। বিভিন্ন জায়গা থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়, কেউ জানে না তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামী কে। মেয়েটা বাড়ি লাইটিং করে বার পার্টি দিয়েছে, কিন্তু কেউ জানে না কি জন্য এই পার্টির আয়োজন। সবার মুখে একই প্রশ্ন, কি জন্য এই পার্টি দিয়েছেন? মেয়েটি বলল, রাত 12টায় বলবো, এটা কিসের পার্টি? ছেলেটা সেই লুঙ্গি গামছা ও ছেঁড়া একটা জামা গায়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে আছে। রাত 12টা বেজে গেল। এরপর মেয়েটা ছেলেটার হাত ধরে যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সেখানে এসে সবাইকে বলল, আপনারা কেউ একে চেনেন যার মাথার ঘাম পায়ে ফেলে নিজের খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে? তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছে, এই আমার স্বামী, যার সাথে বিয়ের পর আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি, তাকে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা পয়সা তার গায়ের 1 ফোঁটা ঘামের দামও না, আমি তার স্ত্রী, আমার যা কিছু আছে তার চেয়ে 100 গুণ দিলেও আমি তাকে ছেড়ে যাব না, আমি তাকে অনেক ভালোবাসি। বন্ধুরা, এই বাস্তব ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।